কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর তিনটি ভাস্কর্যের মধ্যে দ্বিতীয় ভাস্কর্যটি কাজ শুরু হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী এস এম রাশেদ, আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। দিবস উপলক্ষে সাধারণ মানুষকে এবং পরবর্তী প্রজন্মকে বোঝানোর জন্য যে বসানোর কথা ছিল সেই বিষয়ে আজ সকাল থেকে কিন্তু ভাস্কর্য শিল্পী যারা আছে তারা কাজ শুরু করেছে। তো আমি এই কুষ্টিয়ার এই ভাস্কর্য বিষয়ে একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে মূলত কুষ্টিয়ার যে ভাস্কর্যটি এটি বঙ্গবন্ধুর স্বাধীনতা উত্তর এবং স্বাধীনতার সময় এবং স্বাধীনতা পরবর্তীতে বঙ্গবন্ধুর এই দেশ গড়ার যে ভূমিকা ছিল সেই ভূমিকার বিষয়ে আসলে এখানে কুষ্টিয়া পৌরসভার পক্ষ থেকে আসলে বোঝানোর চেষ্টা করা হয়েছে। আসলে এই ভাস্কর্য তিনটি বঙ্গবন্ধুর ভাস্কর্য এখানে স্থাপিত হবে, এই ভাস্কর্য গুলো দিয়েই আসলে এখানকার সাধারণ মানুষ এবং পরবর্তী প্রজন্ম যারা আছেন তাদেরকে আসলে বোঝানো হবে যে আসলে বঙ্গবন্ধু আর বাংলাদেশ আসলে একই সুতোয় গাঁথা। আজ বঙ্গবন্ধু ছিল বলেই কিন্তু আজকে বাংলা মানুষ কিন্তু স্বাধীন বাংলা এবং স্বাধীন এর যে অনুভব সেটি কিন্তু আসলে বঙ্গবন্ধুর সেই সময় এবং স্বাধীনতার পূর্ব স্বাধীনতার সময় এবং স্বাধীনতা পরবর্তী সময়ে তার যে ভূমিকা ছিল সেই ভূমিকাটা আসলে এই ভাস্কর্যের মাধ্যমে বোঝানোর জন্যই কিন্তু এখানে ভাস্কর্যটি নির্মাণ করছে কুষ্টিয়া পৌরসভা। তো আমি কুষ্টিয়ার পৌর মেয়রের সাথে কথা বলেছি, কুষ্টিয়ার পৌর মেয়র আমাদেরকে জানিয়েছেন যে মূলত তাদের সামনে এই ভাস্কর্য যে তিনটি ভাস্কর্য এটি আসলে 16 ডিসেম্বরের পূর্বেই বসানোর বিষয়ে তারা আসলে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গবন্ধু যে ভাস্কর্যটি যেটি মূলত গত 4 তারিখের মাদ্রাসা ছাত্র দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিল তো সেটি আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে ইতিমধ্যে কিন্তু কুষ্টিয়ার বিভিন্ন অঞ্চল থেকে সাধারণ মানুষ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন থেকে কিন্তু লোকজন এখানে আসছে, তারা এখানে আসতে কিন্তু প্রতিবাদ সমাবেশ করবে যার কারণে কিন্তু এখান থেকে আস্তে আস্তে মানুষ জমায়েত হচ্ছে। তো এখানে যে ভাস্কর্য নির্মাণের বিষয়টি ইতিমধ্যে কিন্তু কুষ্টিয়া পৌরসভার তার ভিতরে ভাস্কর্য যে ছাদ সেটি কিন্তু আসলে তারা নির্মাণ শুরু করেছে এবং তারা আজ কিছুক্ষণের পরে এখান থেকে বিক্ষোভ সমাবেশ যখন শেষ হয়ে যাবে তারপরে কিন্তু এখানে ভাস্কর্যটি শাস্তি বসানোর চেষ্টা করবে এবং বিশেষ করে তারা আগে থেকেই এখানে ভাস্কর্য করার যে শাস্তি সেগুলো কিন্তু তৈরি সকাল থেকেই শুরু করেছে। তো কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার বোর্ড থেকে ভাস্কর্য তৈরির দ্বিতীয় ভাস্কর্য তৈরির ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধু তিনটি ভাস্কর্যের মধ্যে দ্বিতীয় ভাস্কর্যটির কাজ শুরু হয়েছে আর সেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী এস এম রাশেদ।